শুনতে পাচ্ছেন না? হালকা শোনা যাচ্ছে, তাহলে আপনার স্পিকারের সমস্যা আছে। বড় করা যাচ্ছে না, এটা হলো ওয়ার্ড ফাইল, তো এজন্য বড় করা যাচ্ছে না। সবাই মিউট করেন, কোনো কথা থাকলে আনমিউট করে আপনি রেসপন্স করবেন, অবশ্যই রেসপন্স করবেন, আনমিউট করে রেসপন্স করবেন। আর এমনি মিউট করে থাকেন, আমি যখন কথা বলবো সবাই মিউট করে থাকবেন। এবার আমার কথার মধ্যেও যদি কারো কথা বলতে কোনো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে ক্লাসের মতো, তাহলে আনমিউট করে আপনি তখন কথা বলবেন, কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন। আদারওয়াইজ সবসময় মিউট করে রাখা ভালো, তাহলে সারাউন্ডিং সাউন্ডটা আসবে না। তো আমরা গতদিন গত ক্লাসে আপনাদের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছিলাম, অ্যাসাইনমেন্ট আমাদের এখন শেষ পর্যায়ে, তাই তো? তো অ্যাসাইনমেন্ট যেহেতু আমাদের শেষ পর্যায়ে, আমি মনে করি যে অ্যাসাইনমেন্ট আপনাদের লেখা হয়ে গেছে। এখন আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। আপনারা জানেন যে এই ডিপিএফ কার্যক্রমে প্রাথমিক বিজ্ঞানে কতগুলো বিষয়ের উপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়, তার মধ্যে অ্যাসাইনমেন্ট একটি, এবং সেটা তো আমরা শেষ করেছি। এখন প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল কাজে মোট 20 নম্বর থাকে। এই 20 নম্বরের প্র্যাকটিক্যাল কাজটায় আমরা মূলত কয়েকটা ধাপে সম্পন্ন করব। প্রথমত যেটা করব, 1 নম্বরে আমরা এই 20 নম্বর কিভাবে বিভাজন করেছি। প্রথমে হলো একটা প্রজেক্ট তৈরি করতে হবে, গ্রুপ ভিত্তিক, দল ভিত্তিক। সেটা হচ্ছে যে 1 থেকে 25, তারপরে হলো 26 থেকে 50, আবার 51 থেকে 75, 76 থেকে 100, তারপরে হচ্ছে 101 থেকে 125, 126 থেকে 150, 151 থেকে 175, এবং 176 থেকে বাকি যারা আছে। এইভাবে আমরা গ্রুপ করেছি। গ্রুপে একটা প্রজেক্ট করতে হবে, বিজ্ঞান রিলেটেড একটা প্রজেক্ট। প্রজেক্টের বিষয়টা বলি যে আপনারা নিশ্চয়ই বিজ্ঞান মেলা দেখেছেন, বিজ্ঞান মেলায় গিয়েছেনও বটে। সেখানে আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বা কলেজের শিক্ষার্থীরা দেখবেন যে বিজ্ঞানের উপরে একটা প্রজেক্ট তৈরি করে তারা সেখানে এক্সিবিট করে, অর্থাৎ প্রদর্শন করে। এবং সেখানে যদি আপনারা কোনো জিজ্ঞাসা করেন, দেখবেন যে সেটার আদি অন্ত তারা বলে কিভাবে এটা তৈরি করলো, এটা কি কাজে লাগবে, কেন এটা বিজ্ঞানের জন্য প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আমরা এই 25 জন মিলে আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন বিজ্ঞান রিলেটেড। সেই প্রজেক্টটা যে আহামরি বিশাল বিগ বাজেটের হবে তা না, একেবারেই মোটামুটি 25 জন মিলে করবেন, যাতে কারো উপর আর্থিক কোনো চাপ না পড়ে, আবার কাজটা যত সুন্দরভাবে হয়, বিজ্ঞানের উপরে কাজ হয়, এবং এর মাধ্যমে আমরা বিজ্ঞান শিক্ষা নতুন কোনো দিগন্তে পৌঁছাতে পারি কিনা। এভাবে দ্বিতীয় হলো যে একটা খাতা তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা। সেই খাতায় আপনারা 10টা পরীক্ষণের ছবি এবং তার বর্ণনা লিপিবদ্ধ করতে হবে। খাতাটা হবে ফিজিক্স বা কেমিস্ট্রি, এই ধরনের খাতা যেটা বাজারে কিনতে পাওয়া যায়। সেই খাতাগুলোর মধ্যে একটু উন্নত মানের খাতা, অর্থাৎ পৃষ্ঠা বা পেজ একটু মোটা হবে, যাতে করে আপনি ওই চিত্রটা আঁকার পরে যখন লিখবেন ওটা যেন নষ্ট না হয়, এরকম একটু ভালো মানের একটা খাতা কিনবেন। সেখানে এই খাতা দেখবেন এক পাশে আছে সাদা, আর এক পাশে আছে হচ্ছে দাগটানা। সাদা অংশের ছবি আঁকতে হবে, এবং ছবিটা সম্পূর্ণ সাদা অংশের সম্পূর্ণ কাজ হবে পেন্সিল দিয়ে, আর সেই পেন্সিলটা হবে ডার্ক পেন্সিল, অর্থাৎ ডি পেন্সিল মানে 2B পেন্সিল, 2B, 3B, 4B, এরকম এগুলোকে ডার্ক পেন্সিল বলে। এই পেন্সিলের কাজ হবে সাদা অংশে, এবং দাগটানা অংশে সেটা করবেন হলো
কলম দিয়ে বল পয়েন্ট কলম, সেখানে কি লিখবেন? হ্যালো, একদম উপরে লিখবেন পরীক্ষার নাম। পরীক্ষার নাম কি? এখানে খাতায় লেখা থাকে পরীক্ষার নাম। হ্যাঁ, কোন নাম্বার এক্সপেরিমেন্ট এরকম লেখা থাকে। তো সেখানে শুধু নামটা লিখবেন, আপনার যে এক্সপেরিমেন্ট সেটা লিখবেন। এবার থাকবে তত্ত্ব। তত্ত্ব মানে এক্সপেরিমেন্ট, মানে যে এক্সপেরিমেন্ট আপনি করবেন তার তত্ত্বটা কি, থিওরিটা কি, এই কথাগুলো লিখবেন। এরপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা উপকরণ, সম্ভাব্য ফলাফল, অর্থাৎ এই পরীক্ষা পরীক্ষা যখন পরীক্ষণ প্রণালী যখন আপনি বর্ণনা করবেন ছবি একে, তখন এর একটা সম্ভাব্য ফলাফল একটা পাওয়া যাবে বা মনে হবে, প্রেডিকশন হবে আপনার মধ্যে। এই পর্যন্ত আপনি রেখে দেবেন। এরপরে এই পরীক্ষণটা নিজে বাসায় হাতে কলমে করবেন। করার পরে দেখবেন যে ওই যে সম্ভাব্য ফলাফল আপনি করেছিলেন বা বের করেছিলেন বা পেয়েছিলেন, সেখানে যখন পরীক্ষণটা হাতে কলমে আপনি নিজে করবেন, তখন দেখা যাবে যে ওখানে একটা সম্ভাব্য ফলাফলের জায়গায় একটা রেজাল্ট চলে এসছে, এবং সর্বশেষ পয়েন্টে লিখবেন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পর্যন্ত লেখা হয়ে গেলে তাহলে ওই পরীক্ষণটা শেষ হয়ে গেল। এরকম করে 10টা এক্সপেরিমেন্ট আপনার খাতায় লিপিবদ্ধ করতে হবে, এবং 10টা এক্সপেরিমেন্ট লিপিবদ্ধ করে আমাদেরকে দিয়ে, আমরা যারা বিজ্ঞানের দায়িত্বপ্রাপ্ত ইনস্ট্রাক্টর, আমাদের দিয়ে এই এটাকে স্বাক্ষর করাতে হবে, এবং এই খাতায় প্র্যাকটিক্যাল খাতায় আমরা স্বাক্ষর করব। আপনাকে মনে রাখতে হবে যে এই 10টা এক্সপেরিমেন্ট আপনি চুজ করবেন, আপনি প্রাথমিক বিজ্ঞান 3, 4 এবং 5 এর যে টেক্সট বুক আছে সেখান থেকে, এবং ডিপিএড এর যে বিজ্ঞান টেক্সট বুক আছে সেখান থেকে, এর বাইরেও যদি আপনি আর একটু চিন্তা করেন তাহলে আমাদের পিটিএল লাইব্রেরিতে জাইকা টিচিং প্যাকেজ নামক একটা বই আছে, সেই বইতে দেখবেন যে সুন্দর করে কিছু এক্সপেরিমেন্টের বর্ণনা, বা সিএনএড এর পূর্বের যে সিএনএড এর কিছু বিজ্ঞান বই দেখবেন লাইব্রেরিতে পাওয়া যাবে, সেখানেও কিছু এক্সপেরিমেন্ট আছে। এইগুলো থেকে আপনি সংগ্রহ করে 10টা সিলেক্ট করবেন, এবং এই 10টা সিলেকশনের মধ্যে আপনার আমরা 4টা পর্যন্ত আপনাকে সিমিলারিটি আমরা মানে করব, অ্যালাউ করব, আর বাকি 6টা কিন্তু নতুন হতে হবে। মনে রাখতে হবে যে 10টার মধ্যে 6টা হচ্ছে একেবারেই নতুন হবে, আর 4টা আরেকজনের সাথে মিলে যেতে পারে। এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়। এবার বলেন এটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, এইটুকু যেটুকু আমি বললাম এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা আছে কি আরো, বা কোনো ক্লারিফিকেশন দরকার কিনা? স্যার আপনাকে সবিন রহমান বলছিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, নাম বলে এবং ভিডিও অন করে কথা বলেন। জি স্যার। স্যার ওই যে ধাপগুলো বললেন স্যার, এগুলোকে আরেকবার একটু বলবেন স্যার। এখনই বললাম, কে কে শুনেছেন বলেন তো, অন্য কেউ শুনেছেন? হ্যালো, মেয়েরা বলেন। পরীক্ষণটা কিভাবে করবো, প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি, প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি, ক্লাস করছেন কি? তার শেষে থাকবে তাহলে যে সম্ভাব্য ফলাফল, অনলাইনে ক্লাস হচ্ছে, ক্লাস করছেন বাড়িতে করতে, করার পরে আমরা কি ফলাফল পেলাম সেটা ওখানে অন্তর্ভুক্ত করতে? না, সম্ভাব্য ফলাফল আপনি যখন এইটা আঁকবেন এবং লিখবেন তাতে আপনার কাছে মনে হবে যে এরকম একটা ফলাফল আসতে পারে, সেটা হলো সম্ভাব্য ফলাফল। এবার এটাকে ফাইনালি আপনি যখন কাজটা হাতে কলমে করবেন, এক্সপেরিমেন্টটা করবেন, তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল আসবে। তখন সিদ্ধান্ত নামে আরেকটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে আপনি ওই ফলাফলটা লিখে দেবেন।
স্যার ওই খাতায় কি বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ অবশ্যই খাতায় পয়েন্ট গুলো থাকবে, খাতায় এই পয়েন্ট গুলো থাকবে। বুঝতে পারছেন স্যার? যে তত্ত্বটা, স্যার তত্ত্বটা কিভাবে লিখবো স্যার বুঝলাম না, তত্ত্বটা কোথা থেকে? আচ্ছা আচ্ছা, তত্ত্বটা কোথা থেকে লিখবেন, কি করবেন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কেউ কি বুঝতে পেরেছেন, কেউ কি বুঝেছেন যে তত্ত্বটা কিভাবে আসে, তত্ত্ব কি আসলে বলেন, কেউ কি বুঝেছেন? তত্ত্বের উপরে তো ভিত্তি করে তথ্য আসবে, তথ্যর অন্তর্নিহিত জিনিস মনে হয় স্যার তত্ত্ব। আচ্ছা ঠিক আছে, আপনি তত্ত্বটা কি জানতে চেয়েছেন। এবার অন্যরা কি কেউ বুঝতে পেরেছেন বা কারো কোনো ধারণা আছে কিনা? ইয়েস স্যার, একটা কিছু বলবেন তো স্যার, না অন করে বললে ভালো হয় স্যার। স্যার আমি একটু বলতাম স্যার, আরিফুর রহমান। হ্যাঁ হ্যাঁ আরিফুর বলেন। হ্যাঁ স্যার, আমি তত্ত্ব বলতে কি আমি এটা বুঝি স্যার, আমি ফিজিক্সে মাস্টার্স করছি স্যার, আমি যে বিষয়ের উপরে লিখবো এই বিষয়ের সংজ্ঞা এবং সংজ্ঞাটা দিতে হবে, প্লাস ওর সাথে যদি আমি আনুষঙ্গিক কিছু থিওরি বা কোনো সূত্র যদি থেকে থাকে সেটা আমি রাইট রাইট। সুন্দর, ঠিকই বলেছেন, এটাই হলো কথা। তত্ত্ব হচ্ছে যে যে বিষয়ের উপরে আপনি এক্সপেরিমেন্ট করবেন সেই বিষয়টা কি, এটা কেন বা কিভাবে ঘটবে, এর একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা হচ্ছে তত্ত্ব। বুঝতে পেরেছেন এবার? একটা উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ ভূমিকার মতো রাইট, উদাহরণ দিতে পারবেন কেউ? হ্যাঁ উদাহরণ দিতে পারবেন আরিফুর স্যার? একটা উদাহরণ দিতে পারি স্যার, যেমন আপনার উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের প্রাইমারি পাঠ্যপুস্তকেও আছে স্যার। আচ্ছা ভেরি গুড, হ্যাঁ বলেন, এটি দিয়ে আপনি বলেন। এক্ষেত্রে আপনার প্রথমে আমি সালোক সংশ্লেষণ কাকে বলে এটা আগে সংখ্যাটা দিলাম, তারপরে সালোক সংশ্লেষণ সমান আপনার যে সূর্যের আলো প্লাস উদ্ভিদ যে মাটি থেকে যে পানি সংগ্রহ করে, এরকম স্যার এই যে একটা একটা ইকুয়েশন আছে স্যার, ক্লাস ইকুয়েশন আছে, সংশ্লেষণের মাধ্যমে যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, কিভাবে খাদ্য তৈরি করে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে এইটার ক্ষেত্রে তত্ত্ব। কি বুঝতে পেরেছেন বিষয়টা? অন্যরা কি বুঝেছেন? হ্যাঁ অন্যরা শোনেন, শুধু শুধু মিউট করে চুপ করে বসে থাকলে কিন্তু ক্লাস হয় না, নিজেকে রেসপন্স করতে হবে। বুঝেছেন স্যার? হ্যাঁ বুঝেছেন। সোহেল রানা বলেন কি বুঝেছেন। সোহেল রানা কই আছেন? শিমুল শাহ, শিমুল শাহ বলেন তো, শিমুল শাহ কি বুঝেছেন? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার নমস্কার স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই তত্ত্বটা লিখতে হবে, তত্ত্বটা স্যার আমরা যে বিজ্ঞানের যে এটা করলাম না স্যার অ্যাসাইনমেন্টটা, এর ভূমিকাটাই তো আমরা পুরো তত্ত্বটার একটা সংক্ষিপ্ত রূপ দিছি ভূমিকা লেখার সময়, এটা স্যার এরকম করে লিখতে হবে। আর এই প্রজেক্টটা করার জন্য আমার যেসব সামগ্রী দরকার সেগুলো লিখতে হবে, আর আমার মনে হয়েছে যে ফলাফলটা হতে পারে সেটা লিখতে হবে। আর স্যার এটা শেষ হওয়ার পর আমি আসলে যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে লিখতে হবে। আচ্ছা, না এখন হলো তত্ত্ব মানে একেবারে দুই পাতা দূরে তত্ত্ব না, কিন্তু বড় জোর তত্ত্বটা হবে বড় জোর 2 থেকে 3 লাইনের মধ্যে, 3 লাইন বা 4 লাইনের মধ্যে তত্ত্বটা শেষ করতে হবে। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ 4 লাইনের মধ্যে আমার তত্ত্বটা শেষ করতে হবে। ওটা ওই এক্সিস্টের মতন স্যার, তত্ত্বটা কোন একটা বিষয়ের এক্সিস্ট যা হবে সেরকম, হ্যাঁ ছোট করে মনে হয় তত্ত্বটা সেটাই। যেমন ওই যে এটা উদাহরণ দিল, যে আরেকটু উদাহরণ দিল সালোক সংশ্লেষণ, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের খাদ্য তৈরি, এটা যদি আপনার
আপনার পরীক্ষণের নাম হয়, তাহলে তত্ত্ব হচ্ছে শালক সংশ্লেষণটা কি, শালক সংশ্লেষণের প্রসেসটা কি, এইটা হচ্ছে তত্ত্ব। হ্যাঁ, প্রসেসটা মানে কি, প্রথমে কি হয়, কোন প্রক্রিয়া শালক সংশ্লেষণ সংগঠিত হয়, এই পুরোটাই হচ্ছে তত্ত্ব। এবার এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কি, তাহলে প্রয়োজনীয় যন্ত্রপাতি বলতে, প্রয়োজনীয় উপকরণ বলতে যা যা দরকার এখানে সেই উপকরণগুলোর নাম লিখবেন। এবার এই প্রক্রিয়াটা কোন কিভাবে সংগঠিত হয় তার বিশদ বিবরণ, অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় এর একটা বিশদ বিবরণই হচ্ছে আপনার এই এই পরীক্ষণ প্রণালীর মধ্যে। পরীক্ষণ প্রণালী প্রথমে কি করবেন, তারপরে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়, এরকম করে আপনি একটা পরীক্ষার পুরো বিবরণটাই হলো পরীক্ষণ প্রণালী। এবং এই যে পরীক্ষণ প্রণালীর একটা বর্ণনা করলেন, এর মাধ্যমে কিন্তু আপনার মধ্যে মনে হবে, আপনার কাছে মনে হবে যে এর একটা ফলাফল হয়তো এই হবে, এই যে এই হবে মনে হয়, অ্যাজাম্পশন প্রেডিকশন করলেন, এটি হচ্ছে সম্ভাব্য ফলাফল। তাহলে সম্ভাব্য ফলাফলের জায়গায় এই কথাটা লিখে দেবেন। এবার এই প্রক্রিয়াটা আপনি হাতে কলমে করবেন। কিভাবে হাতে কলমে করবেন, যে আপনি নিজে নিজে করবেন, করে দেখলেন যে না আসলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় কিনা, তাহলে সিদ্ধান্তের জায়গায় পুরো সেটা একদম বোল্ডলি লিখে দেবেন। কারণ বিজ্ঞান সবসময় প্রমাণকে বিশ্বাস করে, বিজ্ঞান কখনো অনুমান নির্ভর নয়, এটা মনে রাখবেন। বিজ্ঞান কখনোই অনুমান নির্ভরতাকে অ্যালাউ করে না, বিজ্ঞান সবসময় প্রমাণ করে যেটা পাওয়া যায় সেটাকেই সবসময় অ্যালাউ করে। কি আমরা কি বুঝতে পেরেছি, সবশেষে সিদ্ধান্ত লিখে শেষ। এই পুরো প্রক্রিয়া, পুরো কাজগুলো, পুরো লেখাটা আপনার একটা পাতায় হতে পারে, বড় জোর এক পাতা ছেড়ে আর একটা পাতার অর্ধেকে যেতে পারে, যাদের হাতের লেখা একটু বড় তাদের এটা হতে পারে। বুঝতে পেরেছেন, এইভাবে করবে। এবং এই লেখাটা একটা একটা এক্সপেরিমেন্ট, ধরেন ছবি আঁকার থেকে শুরু করে একেবারে লেখা পর্যন্ত করার পরে দেখবেন, লিখলেন, লেখার পরে ওই যে সাদা রোল দাগটা নাকি, যে আপনি লেখা অর্ধেকে লেখা শেষ করলেন, এবার পরের ওই ডাক্তার নাফিস যেখানে আপনি শেষ করলেন ওর অপোজিট পেজে তো সাদা হবে, এবার ওখান থেকে আপনি ছবি আঁকা শুরু করবেন না, পরেরটা ওই পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজ নিয়ে তারপরে ছবি আঁকা শুরু করবেন। কেন করবেন, যে আপনার তো একটা খাতা কিনবেন হয়তো 70-75-80 টাকা দিয়ে, কিন্তু এই খাতার অনেকগুলো পেজ থাকবে, আপনাকে আঁকতে হবে শুধুমাত্র 10টা, ফলে সব খাতা সব পেজ আপনার শেষ হবে না। সেই জন্য আপনি অত মানে একেবারে ঘিঞ্জি মিঞ্জি করে লেখার কোনো দরকার নেই, একটা সুন্দর ভাবে একটা প্র্যাকটিক্যাল খাতা একটা স্মার্টলি লিখবেন। এবং এটা এটার উপর একটা নাম্বার আছে, এই খাতা তৈরির জন্য 5 নাম্বার আছে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট তৈরির জন্য 5 নাম্বার, খাতা তৈরির জন্য 5 নাম্বার। তাহলে এই খাতা পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? এই পর্যন্ত আমরা কি বুঝিনি বলেন, তার বুঝতে একটু অসুবিধা? জি জি বলেন, পরিচয় দিয়ে বলেন। জমার কথা তো আমি বলিনি এখনো, ওর সঙ্গে তো আমি আলাপই করিনি। হ্যাঁ, ওই বিষয়ে তো আমি আলাপই করিনি, আমি যখন কথা বলবো তাহলে তো অবশ্যই জানতে পারবো। হ্যাঁ, নেট পাচ্ছেন না তো আপনার কথা তো শুনতে পাচ্ছি। স্যার, এটা কি প্র্যাকটিক্যাল খাতা ব্যবহার করে করতে হবে স্যার? হ্যাঁ, অবশ্যই তো প্র্যাকটিক্যাল খাতা, প্র্যাকটিক্যাল খাতাই তো বাজারে প্র্যাকটিক্যাল খাতা নামে কি খাতা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, বাজারে প্র্যাকটিক্যাল খাতা বলতে এই যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল খাতা পাওয়া যায়, যেমন ফিজিক্সের পাওয়া যায়, কেমিস্ট্রির পাওয়া যায়, কৃষি বিজ্ঞানের পাওয়া যায়, বায়োলজির পাওয়া যায়। আপনি হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য যে খাতাগুলো পাওয়া যায় বাজারে, সেই ধরনের একটা ভালো মানের খাতা কিনবেন। সেই খাতা দেখবেন এক পাশে ছবি আঁকার জন্য সাদা পেজ থাকে, ঠিক তার অপোজিট পেজে থাকে দাগটানা, একটা লেখার জন্য দাগটানা, এইরকম পেজ থাকে। এবং এইরকম খাতা একটা ভালো মানের, একটু উন্নত মানের, ভালো কোম্পানির, ভালো কাগজের মান যে ভালো থাকে সেরকম খাতা কিনবেন। তাহলে খাতা পর্যন্ত কি আমরা কি বুঝতে পেরেছি সবাই? এ পর্যন্ত এখনো কারোর কাছে অস্পষ্ট নয়, এরকম যদি কেউ থাকেন মাইক্রোফোন অন করে আপনি কথা বলেন, স্যার আমি এটুকু বুঝতে পারছি না, মানে এই পর্যন্ত আপনি বললেন এই পর্যন্ত এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এরকম কেউ আছেন?
স্যার আমি সালেহা খাতুন বলছি স্যার। বলেন সালেহা খাতুন বলেন। যে কোনো বিষয়ের উপর আমরা এটা আমার 134 স্যার। জি হ্যাঁ স্যার, আমরা এই প্র্যাকটিক্যালটা কি যে কোনো বিষয়ের উপর করতে পারি তাই তো স্যার? যে কোনো বিষয় মানে কি বিজ্ঞানের উপরে করতে হবে সেটাই আর কি, যে বিজ্ঞানের উপরে তো যে কোনো একটা বিষয় নিয়ে করতে পারে না, কোনো নির্ধারিত কোনো বিষয় আপনি সিলেক্ট করে দেবেন না? সিলেক্ট করব না, যে আপনার বইয়ের নাম বললাম তো, যে প্রাইমারির আমাদের তিনটে টেক্সট বই আছে 3, 4, 5, তারপরে ডিপিএড এর আপনাদের যে বইটা সেটা, এবং হচ্ছে জাইকা টিচিং প্যাকেজ, আরো আমি ক্লু দিলাম যে এই সিএনএড এর যে বিজ্ঞান বই আছে আমাদের লাইব্রেরিতে পাওয়া যায়। এখন আপনারা লাইব্রেরিতে আসতে পারবেন না, কিন্তু যখন খুলবে তখন তো সুযোগ পাবেন, সেখান থেকে আপনি পাবেন। জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? আবার যে আবার শুনেন, আবার নেট সার্চ আরেকটা বলি, যে নেট সার্চ করে ইন্টারনেট সার্চ করে যদি আপনি এমন কোন এক্সপেরিমেন্টের সন্ধান পান যেটা আমার প্রাইমারির যে কারিকুলাম আছে বা প্রাইমারির যে আমার মানে কন্টেন্ট আছে এর সাথে সংযুক্ত হয়, এর সাথে আপনি অ্যাড করে প্রাইমারির ওই কারিকুলাম বা প্রায় কন্টেন্টকে পড়াতে পারবেন, এরকম যদি নিতে পারেন সেটাও আমরা অ্যালাউ করব। কিন্তু আপনি যদি এখন সিলেক্ট করেন যে সরল দোলক, সরল দোলক তো প্রাইমারি বাচ্চাদের জন্য আসলে এটা বিজ্ঞানের, কিন্তু সরল দোলক কি ভাই প্রাইমারি বাচ্চাদের জন্য উপযোগী? তা তো না, এটা তো ইন্টারমিডিয়েটে করে অনেক উঁচু ক্লাসে, তাই না? এইটা আর কি, বিজ্ঞানের হলেই যে একেবারে ইয়ে হবে তা না। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, আর কি কথা বলতে চাইলেন? স্যার আমার একটু প্রশ্ন আছে। বিমান বলছি স্যার, 106 আইডি স্যার। হ্যাঁ আপনি ইয়ে হন, আপনি হলো ভিডিও অন করে বলেন। জি স্যার। হুম স্যার, ঠিক আছে স্যার। হুম বলেন। হ্যাঁ স্যার, আমার স্যার এই পরীক্ষা এখানে মানে আপনি যে ধারাবাহিকভাবে বললেন যে সম্ভাব্য ফলাফলের পরে সিদ্ধান্ত, স্যার এখানে সম্ভাব্য ফলাফল আমরা সাধারণত যেগুলো মানে যে পরীক্ষণগুলো করব আমরা পরীক্ষাগুলো করব সেখানে তো সম্ভাব্য মানে আমাদের এই 3, 4, 5 এই লেভেলেরই হতে হবে, তো সেখানে আমাদের সম্ভাব্য ফলাফলটা মানে ওই সম্পর্কে তো আমাদের আমাদের সাধারণত একটু ধারণা আছে বা থাকবে, তো সম্ভাব্য ফলাফল যেটা সিদ্ধান্ত প্রায় কি সেই রকমই হবে না স্যার, নাকি মানে এখানে কেমন যদি একটু বলতেন। আচ্ছা, সম্ভাব্য ফলাফলটা তো হ্যাঁ, সম্ভাব্য ফলাফল এই জন্য করা হয়, আমরা জানি যে বিজ্ঞান কখনো অনুমানকে বিশ্বাস করে না, বিজ্ঞান কখনো মানে মানে প্রেডিকশন বা অনুমান নির্ভরতাকে বিশ্বাস করে না, বিজ্ঞান সবসময় প্রমাণ করে দিতে চায় বা প্রমাণ করে নিতে চায়, আপনি যদি তাকে প্রমাণ করে দেন দ্যাটস ওকে। এখন অনেক সময় হয় কি, সম্ভাব্য ফলাফল যা পাবেন সেটাই হবে সিদ্ধান্ত, সেটাই সিদ্ধান্ত হয়, হুবহু সেটাই হয়। কিন্তু আমরা কেন প্রথমে সম্ভাব্য ফলাফল বলবো, যে আমরা তো সেটা পরীক্ষা করে দেখিনি, আমরা পরীক্ষা করে যখন দেখব তখন সেখানে নিচে লিখব সিদ্ধান্ত, তার আগে হচ্ছে সম্ভাব্য ফলাফল। আবার অনেক সময় আছে সম্ভাব্য ফলাফল আপনি যেটা লিখলেন পরীক্ষা করতে যে সেটা পাবেন না, দেখা গেল যে কোনো কারণে পাবেন না। কেন পাবেন না? যে আপনার যান্ত্রিক যদি ত্রুটি থাকে, আপনার উপকরণের যদি ঘাটতি থাকে, যেমন হলো গতদিন আপনার ম্যাডামের সাথে আপনার ক্লাস ছিল, আপনাদের ক্লাস ছিল? হ্যাঁ ছিল স্যার। আচ্ছা, আপনার ম্যাডাম কাল গতদিন কি পড়াইছিল? মাটি পড়াইছিল, তাই না? মাটি পড়াইছিল না স্যার? আমি খুব সম্ভবত ওই বিদ্যুৎ গোলযোগ যেটা বলছেন ওই কারণেই আমি মূলত ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। পরিবেশ পড়াইছিল না আপনি? সুমনা ম্যাডাম কি মাটি মাটি পড়াইছিলেন, মাটির উপাদান পড়াইছিলেন? মাটি স্যার এই সপ্তাহে পড়াবেন। ও আচ্ছা, তাহলে গতদিন ম্যাডামের ক্লাসটা মাটি, হ্যাঁ হ্যাঁ প্রথম শিফটে পড়াইছে, হয়তো প্রথম শিফটে পড়াইছে, আমি দেখছিলাম যে মাটি পড়াচ্ছেন উনি, হয়তো আপনাদের সামনে ক্লাস আছে যেদিন সেদিন পড়াবে। এখন হলো মাটি বিষয়টা হলো একটা বিষয় পড়িয়েছেন, সেটা হলো যে মাটির যে পানি ধারণ ক্ষমতা, এখন মাটির পানি ধারণ ক্ষমতা পরীক্ষা করতে গেলে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে আমার হাতে কি এটা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? একটা পানির বোতল কেটে দেখেন এই বোতলটাকে কাটা হয়েছে,
এবং এই কেটে এটা দেখেন মুখে একটা কাপড় বাঁধা হয়েছে। এবং এখানে কি করা হবে, এখানে নির্দিষ্ট পরিমাণ মাটি দিতে হবে, তিন ধরনের মাটি, তিনটা এরকম তিনটা পাত্র থাকবে, তিন ধরনের মাটি তিনটা পাত্রে রাখা হবে। এবং রাখার পরে ঠিক তিনটা পাত্রে সম পরিমাণ পানি দেওয়া হবে, এবং এই সম পরিমাণ পানি দেওয়ার পরে এবং একসাথে ঢালা হবে। ঢালার পরে যখন এই যেটা দিয়ে আগে পানি পাস করবে, তাহলে সেটা আমরা ধরে নেবো বালি বালি, তাই তো? এটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমাদের ধারণা, আমাদের সম্ভাব্য ফলাফল তো এটাই হওয়ার কথা। কিন্তু দেখেন আমরা এই পরীক্ষাটা যখন আগের ব্যাচে যখন আমরা আপনারা অন্যরা হলো মিউট করেন, কথা হলো ইকো হচ্ছে, তো এটা হলো গত ব্যাচেও আমরা দেখেছি যে এই পরীক্ষাটা করতে যে অনেকের ফাইনালি পরীক্ষাটা হয়নি। কিরকম হয়নি যে দেখা গেল যে বেলের মাটিতে না পড়ে, পানি না পড়ে এঁটেল মাটিতে পড়ছে, বুঝতে পেরেছেন? এঁটেল মাটিতে পড়ছে বা দোআঁশ মাটিতে পড়ছে, মানে আগে তো বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম, ফলে বেলে মাটিতে পানি পাস করে দ্রুত পানিটা নিচে পড়ার কথা, তাই করার কথা না? হ্যাঁ সেটাই তো করার কথা, এটি হচ্ছে সম্ভাব্য ফলাফল। কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি যখন করা হচ্ছে তখন সেখানে কি হচ্ছে যে দোআঁশ মাটিতে পানি পড়ছে, এতে দেখা গেল যে ওই ব্যক্তি যেটা করেছে সে যে মাটি সংগ্রহ করেছে, এখন মাটি সংগ্রহ করার ক্ষেত্রে দেখা গেছে যে ওই যে দোআঁশ মাটি আগে থেকে ভেজা ছিল, শুকনো ছিল না, ভেজা থাকার ফলে যে ওর ও তো আগে থেকেই ভেজা, ফলে পানি যাওয়ার সাথে সাথে ও আর শোষণ করেনি, ও সরাসরি ছেড়ে দিয়েছে ও যে মাটি যে গ্লাসে পড়া শুরু হয়েছে। তাহলে এই যে একটা যান্ত্রিক ত্রুটি, এই জন্য উপকরণ গুলো যদি সঠিক না হয় তাহলে সঠিক ফলাফল সবসময় আসে না। এই জন্য অনেক সময় সম্ভাব্য ফলাফলে যা থাকে তার কাছাকাছি হওয়ার কথা, কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে উপকরণের ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু অনেক সময় সেটা হয় না। এইটা এই ক্ষেত্রে হলো এখানে পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং অ্যাকুরেটলি করা দরকার। আবার অনেক সময় বেলুন, যখন বেলুন বেলুনে বাতাস ভরা হয়, সেই বেলুনে বাতাস ভরলেও আপনি কি হয় একটা বেলুনে যদি আপনি ফুটো করে দেন তাহলে নিক্তিতে সেটা কিন্তু ইয়ে হওয়ার কথা, ওই এরকম হওয়ার কথা যে এই পাশে একটা বেলুন, এই পাশে একটা বেলুন যদি আমরা দেখাই, সাপোজ ধরেন আমার কাছে তো কলম নাই, আচ্ছা মনে করেন একটা নিক্তির এক পাশে দুটো বেলুন ফুলানো আছে, যে কোনো পাশেরটা যদি আপনি ফুটো করে দেন, বেলুনের বাতাসটা বের হয়ে গেল, তাহলে নিক্তির এক পাশটা কি নিচের দিকে ঝুলবে আর এক পাশটা উপরের দিকে চলে যাবে, এরকম হওয়ার কথা না? হ্যাঁ স্যার। কিন্তু দেখা যায় যে যে পাশে বেলুনে বাতাস আছে সেই পাশটাই নিচের দিকে ঝুলে থাকার কথা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছাত্রদের পরীক্ষা করাতে দেখেছি যে সে যখন বাতাসটা বের করে দিচ্ছে তখন ওই যে বেলুনটা ফুটো করলো সেইটাই নিচের দিকে ঝুলে যাচ্ছে, ফলে এইগুলো হলো যান্ত্রিক ত্রুটি, ফলে দেখবেন যে সঠিক ফলাফলটা অনেক সময় আসে না। এই জন্য বিজ্ঞান বলে যে তুমি সম্ভাব্য ফলাফল বললেও আমি এটা মানবো না, তুমি এটা হাতে কলমে করে দেখাও, করে দেখাও এবং করেই বলো যে এটা এই জিনিসটা কি। আমরা কি বুঝতে পেরেছি স্যার? আরেকটু কথা বলবো স্যার। বলেন স্যার। আগেরটা যেটা মাটিরটা বললেন যে বেলে মাটিরটা, তাহলে ওই পরীক্ষাটা মানে ওর সিদ্ধান্তে তো পৌঁছানো যাবে না, কারণ আমার সম্ভাব্য ফলাফলের সঙ্গে সিদ্ধান্ত মিলছে না, সেক্ষেত্রে কি পরীক্ষণটা বাদ যাবে নাকি নতুন করে আবার করতে হবে? পরীক্ষণটা বাদ যাবে, পরীক্ষণটা আবার নতুন করে যে কোন জায়গায় ত্রুটি হলো সেই ত্রুটিটা আইডেন্টিফাই করে নতুন করে আবার করতে হবে, উপকরণ গুলো সঠিক ভাবে সংগ্রহ করতে হবে, মাটিগুলো মিহিদানাতে পরিণত করতে হবে, মাটিগুলো শুকাতে হবে, তিন ধরনের মাটি সমান তাকে সুযোগ দিতে হবে, তিনটাই শুকনো হতে হবে, তিনটাই মিহিদানা হতে হবে, তারপরে সম পরিমাণ ভাবে আমরা সেখানে সেট করব, তাহলে সেটা অ্যাকুরেট আসবে। আবার কোন কোন পরীক্ষা দেখেন, কোন কোন পরীক্ষণে মানে এত ঝামেলা নাই, অল্পতেই দেখবেন রেজাল্ট আপনি সম্ভাব্য ফলাফল যা মনে করেছেন সেটা চলে আসছে। তো এরকম অনেক ঘটনা ঘটবে, যেটা হলো যখন আপনারা এই কাজটা ক্লাসে করবেন বা আমরা করাবো তখন দেখবেন যে এটা বোঝা যায়। এই জন্য হলো আসলে প্র্যাকটিক্যাল তো আসলে ভার্চুয়ালি প্র্যাকটিক্যাল হয় না, প্র্যাকটিক্যাল হাতে কলমে করতে হয়। এখন এই কাজটা আপনাদেরকে আমরা পিটিআইতে ক্লাসে বুঝাই দিতাম, পড়াই দিতাম, আমরা নিজেরাও করাই দিতাম, যার মাধ্যমে আপনারা শিখতেন এবং আপনারা করতেন।
এবং বিভিন্ন সময় আপনারা আমাদের সাথে কাছে থাকতেন এবং আমরা সেভাবে আপনাদেরকে পরামর্শ দিতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কোভিড এর কারণে আমরা সেই কাজটা করতে পারছি না। তা আমরা এই কাজটা অন্তত শুরু করব, যে অন্তত আমাদের খাতাটা প্রস্তুত হোক, আমাদের প্রজেক্ট টজেক্ট গুলো নিয়ে নিজেরা একটু আলোচনা করি এবং এর মাধ্যমে আমরা একটু এগিয়ে থাকি। এরপরে যদি আমাদের পিটিএ খোলার সুযোগ পাই হলে তাহলে আমরা এই কাজটা পিটিএ তে হাতে কলমে করব। আর যদি খোলার সুযোগ না হয় তাহলে আবার ভার্চুয়ালি কিভাবে করা যায়, অন্তত কাজটা তো শেষ করতে হবে। তো সেক্ষেত্রে 100% তো আর মানে স্কিল বা দক্ষতা আপনার মধ্যে সৃষ্টি হবে না, হয়তো নিজে আপনি হয়তো আমি এখান থেকে ভার্চুয়ালি আপনাকে পরামর্শ দিব বা আমরা পরামর্শ দিব, আপনি সেই অনুযায়ী আপনার মতো করে তৈরি করলেন, করে আমাকে দেখালেন, সেটা সেই সেটা পরিস্থিতি বুঝে আমরা পরামর্শ দেবো। কিন্তু আপাতত আমরা এটা খাতাগুলো প্রস্তুত করি, করে আমরা কাজটা এগিয়ে নিই। আর কেউ বলবেন এই বিষয়ে? আর কেউ বলবেন? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? কি কোনো রেসপন্স নেই কেন? স্যার আশা করি বুঝতে পারিস, আজ সমস্যা হলে পরে আপনাকে আবার কল নক করব। আচ্ছা তো ঠিক আছে, আমি দেখি জিজ্ঞেস করি কে কতটুকু বুঝেছেন। স্যার প্র্যাকটিক্যাল বলেন কে খাতায় সব লিখবো, তত্ত্ব লিখবো, কিন্তু বলেন স্যার। আমি আরিফা বলছিলাম স্যার, বলছি কি প্র্যাকটিক্যাল খাতায় লিখবো কিন্তু যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওখানে সিদ্ধান্ত না লিখে সম্ভাব্য সিদ্ধান্ত লিখবো, তাই তো স্যার? সম্ভাব্য ফলাফল তো লিখবেন, লেখার পরে আপনি প্র্যাকটিক্যালটা নিজে করবেন, নিজে করে যে সিদ্ধান্ত পাবেন সিদ্ধান্ত কলমে সেই সিদ্ধান্তের কথা লিখতে হয়। হ্যাঁ যে পেজে ওই পেজে লাস্ট নিচের দিকে লিখতে হয় যে সিদ্ধান্ত, তা ওইটা যেহেতু আমরা প্র্যাকটিক্যাল জি প্র্যাকটিক্যাল নিজে করবেন, সিদ্ধান্ত লিখতে হবে তো, সম্ভাব্য ফলাফল তো লিখবেন হচ্ছে স্যার, সম্ভাব্য ফলাফল মানে আমার যদি নাও হয় যেটা হওয়ার কথা তাও আমি জি স্যার। হ্যাঁ সম্ভাব্য ফলাফল যেটা হওয়ার কথা সেটা লিখবেন, এবার সিদ্ধান্তটা আপনি নিজে এই প্র্যাকটিক্যালটা করবেন, বাসায় করবেন স্যার, ওইটা ক্লিয়ার করবেন স্যার, এর জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ শুনেন, অর্থাৎ সম্ভাব্য ফলাফল পর্যন্ত সবাই তো খাতায় লিখছে, এবার ওই পরীক্ষাটা নিজে বাসায় করেন, নিজে করার ফলে যে একটা সিদ্ধান্ত পাবেন, একটা ফলাফল পাবেন, ওই ফলাফলটা সিদ্ধান্তর ঘরে লিখে দেবেন, সিদ্ধান্ত কলামে ফলাফলটা লিখে দেবেন। জি স্যার কি বুঝেছেন এ পর্যন্ত? জি স্যার করব, ওই যেগুলো আমি আঁকাবো সেগুলো হ্যাঁ আমি বাসায় প্র্যাকটিস করব। হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ নিশা নিশা নিশাত জাহান বলেন 153, আপনি কি বুঝতে পেরেছেন নিশাত জাহান? জি স্যার আমি বুঝতে পেরেছি। জি স্যার একটা তো রেজাল্ট আসবে, ওই রেজাল্টটাই হচ্ছে লিখবো। হ্যাঁ হ্যাঁ তাহলে কি আমরা কি পরের স্টেপে চলে যাব? জি স্যার আমরা যেতে পারি, এটা তো অনেকবারই বললেন স্যার, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল খাতা হয়ে গেল, প্র্যাকটিক্যাল খাতা হওয়ার পরে এবার প্র্যাকটিক্যাল খাতায় কয়টা এক্সপেরিমেন্ট আমরা আঁকলাম? 10টা। 10টা, ভেরি গুড, 10টা আঁকবেন এবং এই 10টার একটা শিরোনাম, একটা 10টার একটা দেখবেন যে একটা ওখানে একটা কন্টেন্ট আছে, কন্টেন্ট নামে একটা পেজ আছে, সেই পেজে 10টা সিরিয়ালি আবার ওখানে শিরোনাম করে লিখতে হবে এবং এই এক নম্বর শিরোনামে যে এক্সপেরিমেন্টটা আপনি লিখবেন বর্ণনা মানে শিরোনাম লিখবেন সেটা কত নাম্বার পেজ আছে, পেজ নাম্বার সহ একটা একটা কন্টেন্ট পেজ আছে, কন্টেন্ট কন্টেন্ট পেজ বলেন সূচিপত্র এবং খাতার শুরুতে থাকে এবং এই কন্টেন্ট পেজটা সেখানে লিখবেন, এই কন্টেন্ট পেজটা লিখবেন সবার শেষে, 10টা যখন হয়ে যাবে
তখন যখন নিখুঁতভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই কন্টেন্ট পেজ অর্থাৎ সূচিপত্রটা লিখে সূচিপত্র সহ পুরো 10টা এক্সপেরিমেন্ট ছাত্রদের দ্বারা স্বাক্ষর করাতে হবে কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত জি স্যার আচ্ছা এবার এই যে 10টা এক্সপেরিমেন্ট আপনি আঁকলেন জি বলেন স্যার স্যার অনেক দেরিতে মাত্র অনেক কষ্ট করে স্যার যদি পুনরায় কি বললেন কি বলতেন আচ্ছা স্ক্রিনে কি কোনো ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার স্লাইড দেখা যাচ্ছে আচ্ছা স্লাইডে লেখা আছে তাই তো পুরোটা পুরো পেজ আসে নাই 176 আচ্ছা পুরো পেজ আসার দরকার নেই হ্যাঁ যেটুকু আসছে সেটুকু দেখেন তো যেটা বলতে চাচ্ছি যে আপনাকে আপনাকে প্র্যাকটিক্যাল কাজ দেয়া হচ্ছে সেই প্র্যাকটিক্যাল কাজে 20টা নাম্বার পাবেন এই 20 নাম্বার ডিস্ট্রিবিউশন করে আমরা ভাগ করে দিয়েছি যে 5 নাম্বার হচ্ছে প্রজেক্টের জন্য 5 নাম্বার হলো খাতা তৈরির জন্য 10 নাম্বার হলো এক্সপেরিমেন্ট উপস্থাপনের জন্য তাহলে মোট 20 নাম্বার এবার আমরা প্রজেক্ট সম্বন্ধে কথা বলেছি যে প্রজেক্টটা দলগতভাবে 25 জনের একটা দল গঠন করেছি আপনারা 1 থেকে 25 26 থেকে 50 এরকম করে আমরা দল গঠন করেছি অর্থাৎ একটা শাখায় আপনাদের দুটো করে দল আছে এই দুটো দল প্রত্যেকে আলাদা আলাদা বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরি করবে এবং প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টটা ক্লাসরুমে আমরা উপস্থাপন করব এবং ক্লাসরুমে শুধু উপস্থাপন না সমগ্র কার্যক্রম শেষে আমরা প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলে যে প্রজেক্টগুলো হবে 8টা প্রজেক্ট হবে আমাদের এই 8টা প্রজেক্ট আমরা আমাদের হয় মাঠে আর না হয় আমরা অডিটোরিয়ামের যে চত্বর আছে সেই অডিটোরিয়ামের চত্বরে আমরা এক্সিবিশন অর্থাৎ বিজ্ঞানের একটা এক্সিবিশন হবে এবং এই যারা কাজটা করেছেন তাদের প্রজেক্ট বর্ণনা করবেন এবং অন্যরা সেই প্রজেক্ট দেখে সেখান থেকে শিখবে এটা হচ্ছে প্রজেক্টের উদ্দেশ্য কি আমরা কি বুঝতে পেরেছি এবার খাতা হচ্ছে খাতা তৈরি করবেন একটা খাতায় 10টা এক্সপেরিমেন্ট লিখবেন এবং 10টা এক্সপেরিমেন্ট একটা এক্সপেরিমেন্টের যা যা লিখতে হয় ছবি আঁকতে হবে এবং তার বর্ণনা করতে হবে বর্ণনার মধ্যে পরীক্ষণের নাম তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি পরীক্ষণ প্রণালী এরপরে সম্ভাব্য ফলাফল এবং সিদ্ধান্ত এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করে পুরোটা মোড়া দাও বুঝেছেন আপনি যেখানে আসছেন যে আর একসাথে অতগুলো বললে মানে একটু লিখে নিতে চাচ্ছিলাম আচ্ছা যারা যারা এতক্ষণ শুরু থেকে ক্লাসে ছিল তাদের সাথে একটু যোগাযোগ করবেন তাদের সাথে একটু কনসাল্ট করে যেটুকু আপনার মানে লস হয়েছে সেটুকু আপনি তাদের কাছ থেকে শুনে নেবেন এখন ধরেন ক্লাসে যদি আপনি করে ঢোকেন শুরু থেকে আমি আবার নতুন করে শুরু করলে আমার সময় একটু শেষ সময় আসলেই শেষ তাহলে দেখেন এই যে আমি আমার ধারাবাহিকতা আসি সর্বশেষে এসে আপনাকে কি করতে হবে 10 নম্বর যেটা 10 নম্বর পাবেন সেটা হলো যে এই পরীক্ষণ এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্ট গুলো আপনি 10টা এক্সপেরিমেন্ট আপনি চর্চা করলেন এবং আপনি প্রস্তুত হলেন এই 10টার মধ্যে থেকে আমরা আপনাকে একটাকে সিলেক্ট করে দিব সেটা কবে দিব যখন পরীক্ষণ এক্সপেরিমেন্টে যখন উপস্থাপনের সময় হয় তার ঠিক একদিন বা দুদিন আগে আমরা যখন এটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ওই এক্সপেরিমেন্টটা ক্লাসের মধ্যে সবার সামনে প্রয়োজনীয় উপকরণ নিয়ে আপনি সেই এক্সপেরিমেন্টে উপস্থাপন করে সবাইকে দেখাবেন হাতে কলমে কাজটা করে দেখাবেন আপনি একটা এক্সপেরিমেন্ট করে দেখাবেন কিন্তু আপনি কিন্তু ওখানে ক্লাসে আরো 49টা এক্সপেরিমেন্ট দেখার সুযোগ পাবেন অর্থাৎ একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট হয় তাহলে আমরা ধরে নেব যে মিনিমাম 40 ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আপনি ওখানে দেখার সুযোগ পাবেন যদি আমরা রিপিটও কিছু হয় কি হবে না বলেন তো এরকম বুঝতে পেরেছেন জি স্যার পেরেছি জি স্যার হ্যাঁ তাহলে আমরা আপনি ক্লাসে একটা প্রেজেন্ট করলেন কিন্তু আপনি কিন্তু ক্লাসে উপস্থিত থেকে আরো 49টা এক্সপেরিমেন্ট কিন্তু দেখার সুযোগ পেলেন এর মাধ্যমে আমাদের যেটা উদ্দেশ্য যে আপনি এর মাধ্যমে বিজ্ঞানের যে বিভিন্ন পরীক্ষণ কিভাবে করতে হয় সেটা হাতে কলমে শিখলেন এবং আপনি যখন বিদ্যালয়ে ফিরে যাবেন আপনি যখন বিজ্ঞান ক্লাস নেবেন তখন এর মাধ্যমে আপনার কি হবে
আপনি এই কাজটা তখন ইমপ্লিমেন্ট করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর মাধ্যমে যে আপনার ভিতরে যে প্রসেস স্কিল গুলো, বিজ্ঞানের যে প্রক্রিয়াকরণ দক্ষতা গুলো, সেই দক্ষতা গুলো যে আপনি অর্জন করেছেন সেগুলো অ্যাপ্লিকেশনের সুযোগ হবে। এবং এই তার ফলে কি হবে দেখেন, প্রভাবটা কি পড়বে যে বাচ্চারা এটা খুব পছন্দ করবে এবং আপনাকে, আপনার ক্লাস পছন্দ করবে এবং তারা বিজ্ঞান শেখার প্রতি মনোযোগী হবে এবং বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার বুঝেছি। তাহলে সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট আমরা প্রেজেন্ট করব। এবার রিনা মন্ডল বলেন, আপনি কি বুঝেছেন? রিনা মন্ডল, হ্যাঁ স্যার বুঝেছি, যদি সমস্যা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা ভেরি গুড। তারপরে হলো রূপা কুণ্ডু, রূপা কুণ্ডু কই? রূপা কুণ্ডু বুঝেছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? পরে না আর কেউ কি বোঝেনি, আমরা ক্লাসটা শেষ করবো, এখন আমরা রোল কল করবো, বলেন আমরা এটা শেষ করব। তাহলে আমরা কি কাজ, আমরা কি আজকে কিসের উপরে ক্লাস করব? ক্লাস তো আজকে আমরা কিসের উপরে করলাম, কি কি করলাম, এটাকে একটু সামারাইজ করতে পারবেন কেউ? বলেন স্যার। আমি মরিয়ম খানম বলছিলাম, 177। বলেন স্যার। আমাদের প্রথমে হলো প্রথম পেজে শিরোনাম সূচিপত্র, আর শেষ পেজে কি করতে হবে? সূচিপত্র তো খাতার শুরুতেই একটা পেজ থাকে, সেখানে সূচিপত্রতে 10টা এক্সপেরিমেন্ট লিখবেন, তার একটা ধারাবাহিক ওখানে একটা তালিকা তো লিখবেন, তালিকা তৈরি করবেন। আর শেষে শেষে আপনি যেখানে সিগনেচার করবেন তার আগে কি জন্য একটা বলছিলেন স্যার, আমি বুঝতে পারিনি। না আমি হলো আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট দেখব এবং সেখানে স্বাক্ষর করব, ছবিগুলো দেখব, তারপরে হচ্ছে বর্ণনা দেখব, সেগুলো ছবি দেখে বর্ণনা দেখে আমরা সেটা স্বাক্ষর করব। বুঝতে পেরেছেন? আর আলী হোসেন কে? আলী হোসেন বলেন, আপনি কি বুঝেছেন? আচ্ছা ভেরি গুড। আচ্ছা বলেন, আমরা এই এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম এটাকে একটু সুন্দর করে সামারাইজ করে বলতে পারবেন কে? কে বলতে পারবেন বলেন? হ্যালো স্যার, আমি বলি। কি আপনার পরিচয় কি স্যার? আমি প্রশান্ত, 154 নম্বর। নাম কি আমাদের? একটা প্র্যাকটিক্যাল প্রশান্ত মজুমদার, 154 নম্বর। প্রশান্ত মজুমদার তো আমাদের একজন ইনস্ট্রাক্টর আছে, আপনি কি সেই? ভিডিও অন করেন দেখি আগে, আপনার চেহারা দেখি স্যার। ভিডিও ভিডিও তো অন আছে স্যার। হ্যাঁ বলেন, অন্ধকার কেন? স্যার আমাদের একটা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, এটাতে 20 নাম্বার থাকবে, 25 জনের একটা দল করা হবে এবং প্রত্যেক দলের একটা করে কাজ থাকবে, একটা খাতা তৈরি করতে হবে, খাতা হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি খাতা, 2B পেন্সিল ব্যবহার করে ছবি আর্ট করতে বা আঁকাতে হবে, এবং দাগটানা অংশে এই যে আমরা যে বিষয়টা সিলেক্ট করব সেই বিষয়টা ডিটেলস লিখতে হবে, সেখানে নাম থাকবে, তথ্য থাকবে, পরীক্ষণ প্রণালী থাকবে, সম্ভাব্য সিদ্ধান্ত, সম্ভাব্য ফলাফল সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। এটাতে স্যার আমরা 3, 4, 5 অথবা জায়কার যে টিচিং প্রসেস আছে ওইখান থেকে, কিংবা আমাদের যে ডিপিএড এর বই আছে ওইখান থেকে আমরা 10টা এক্সপেরিমেন্ট করব, এবং এখান থেকে আমাদের লিখতে হবে, এবং কন্টেন্ট পেজ থাকবে, এখানে 10টা এক্সপেরিমেন্টের নাম লিখতে হবে,
এবং নাম্বার পেস্ট দিতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ সুন্দর বলেছেন, আর কে বলবেন বলেন, আর একটু অ্যাড করে বলবেন। ফারহানা, ফারহানা বলেন তো 137, আপনি কোনো কথাই বলেননি, বলেন।